এম তুই কি চুরি করতেছিস? অবশ্যই চুরির জিনিস অনেক মজা হয়। এ কি চুরি করস? হ্যাঁ, লাউ পাতা চোর। লাউ পাতা চুরি করবো কে? ফুল আর ওই যে মালিক, ওই যে রয়েছে মালিকরে বইলে আমি শিখতেছি। এগুলো তা কি রান্না করবি হঠাৎ করে? সকাল সকাল চান্দা মাছ আনছে, চান্দা মাছ দিয়ে আর এই লাউ পাতার এই যে ফুলের কলি দিয়ে রান্না করবো। আচ্ছা, তুই যে পাশ করলি, তুই যে ভিউয়ারদের বললি না, কাজটা কি ঠিক করছস? দোয়া তো ঠিকই চাইলি। পাশ করার পরে তো ভিডিও বানানো হয় নাই, তো বলা হয় নাই, তার জন্য আমি দুঃখিত। কারণ আমার উচিত ছিল আসার সাথে সাথে আপনাদের বলা। আসসালামু আলাইকুম, আশা করি আপনার সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন একটু বেশি ভালো আছি, কারণ আমার কষ্টের ফল সার্থক হয়েছে। এত কষ্ট করে পড়ালেখা করে পাশটা করতে পারছি আপনাদের দোয়ায়। আল্লাহ রহমত করছে। প্রাইভেট স্যারকে আমি একটু বেশি ধন্যবাদ দিতেছি, কারণ তা সে না থাকলে আমি এতটা পারতাম না। সে আমাকে অনেক সহযোগিতা করছে, তো সেও আমাদের ভিডিও দেখে, তো তাকেও আমি পার্সোনালি আবার ধন্যবাদ দিতেছি। যে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সহযোগিতা করার জন্য, আর আপনাদেরও অনেক ধন্যবাদ। আপনাদের দোয়ার কারণেই আমি পাস করতে পারছি। তো টেস্ট এক্সামটা তো আপনাদের দোয়ায় পাশ করে গেলাম, এবার দোয়া করবেন যেন বোর্ডেও পাশ করতে পারি। তো আমাদের সাথে থাকেন। তো আমি এখনই ফুলের কুলি খুলে থাকি। ঠিক আছে, তোমারে 20 টাকা করে দেব। একটা ফুলের দাম 20 টাকা, কম কম কাউকে। আমার দাদারে দেবো 20 টাকা করে, কিসের আবার 10? একটা মাত্র দাদা, 10টা না 5টা না। দাদা লাগাইছে বোঝে না, যে মালিক কবার লাগছে একটা ফুলের দাম 10 টাকা। দাদার হাতে দি জাদু আছে দাদা। ওই সাইডে ওই সাইডে ফুল গুলা, ওই যে অনেক হয়েছে তো দেখেন, অনেক সুন্দর হয়েছে কিন্তু মাশাল্লাহ। তো যে কাকিও আসছে ছিঁড়ে দেওয়ার জন্য, আসলে কিন্তু আমরা চুরি করতেছি না। মেম তুই কি চুরি করতেছিস? স্বাদ লাগে বেশি খাইতে। মালিক দেখাই দেখাই চুরি করতেছি না আমি? কিছু কইলে কইতে পারো মালিক। কি সরের চোর কাকে? ইন্টারন্যাশনাল চোর, বয়ডর কিছু নাই চোরের। এই যে দেখেন মাশাল্লাহ, একটা লাউ ধরছে, ও তাদের একটা বিক্রিও করা হয়ে গেছে, একটা খাওয়া হয়ে গেছে। বিক্রিও করছেন কাকি? বিক্রি করলেন কবে? হ্যাঁ, 70 টাকা। যা 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 মেম, যা মেম যা। ধানের 20 মাজাই না? তো এবার হচ্ছে খেতে আব্বা দুই ধরনের ধান লাগাবে। এই যে আর একটা আনছে, এইটাই নাকি ফলন বেশি হবে, এই কারণে আব্বারে বলছি। গতবার ধান লাগাই আসলে অনেক আমরা লস খাইছি, তো এইবার বলছি যে আব্বা দুই ভুঁইতে দুই ধরনের ধান লাগাবেন। তো এই জন্য মানে আলাদা যে 5 কাটা আছে, সেই 5 কাটা এই যে 4 প্যাকেট লাগাবে, আর সিনহা মিম যে আনছে আরো 4 বস্তা ওইখানে লাগাবে, আর 15 কাটায়। কলের পানি দেওয়া হবে না? তো আপনাদের আগেই দেখাই দিতেছি, ইনশাল্লাহ যদি আমরা বাইচে থাকি সামনের বছর এই ধান খাবো। দেখেন এই ধানের চাল খাবো, ধানের জিলাটা কি মাশাল্লাহ ঝিল দিতেছে, মনে হইতেছে কি ধানে জড়ি লাগে আছে। এই যে বাজারে তো আব্বা বেগুন আনছে, আর এই যে সরপুরি মাছ আনছে, এগুলো কাইটে নে।
Bismillahirrahmanirrahim. Allah tüm barkat diyo. Aşa kudal. Daner bisan se. Abba ek ekta paket kota porse gile? 730 kere porse. Ne, mim ekta dal, sen ekta dal. Shobai shorik thak. Bismillah bol. হ্যাঁ সেন না ওড়ালো বিসমিল্লাহ বলো জাজ তাই তো দেখেন বড় বড় দেশি চান্দা মাছ আনছে বাজার থেকে চিনা মিমকে এই যে লাল ফুলগুলো বাস্তে দিয়ে দিছে রাকাস করতেছে ওইদিকে ভাতও হয়ে গেছে ভাতেও মার গলাইতে হবে ভাত আর একটু হবে আর একটু হবে তো আজকে হচ্ছে সব খাবার আমার পছন্দের রান্না হইছে এ মিম গো চলে যা ওয়াফি এই খাবারে সম্ম মাছটা খাবো পেট বড় মাছটা খাবা তো আজকে হচ্ছে মাছের ভিতরে একটা টেপা মাছ পাওয়া গেছে এই যে চান্দা মাছের ভিতরে তাই ওয়াফি বলতেছে আমি পেট বড় মাছটা খাবো পেপি মাছ টেপা মাছ টেপা মাছ টেপা মাছ খাবো টেপা মাছ খাবা ধনে পাতা দা ভাজি করছে কেডা তোমার নানু যে ডে টেপা মাছ বাবা ওইটা ছলছে তোমার নানু পরিষ্কার করে রান্না করছে না পরে ওই যে ছোট হয়ে গেছে ওইটাই টেপা ওই যে ওইটা ছোট আর নাই